এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওড়ন বাজারে। দর্শক, এখানে সরাসরি ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। দেখি আমাদের এই ভাই কতগুলো ইলিশ মাছ নেয়, কয় কেজি ইলিশ মাছ নেয়। আরে বেশি আরে আমাদের টাকা থাকতো না, এই যে এই বড় আমাদের টাকা থাকতো না, এইটা বড় দিয়ে দিলাম, বেশি বড় বেশি বড় বড় হলো বড় বেশি বড় আপনি দেখেন না। দেখি কয় কেজি 680 দিয়ে আমরা তা তেহার দোকানে দিয়ে ভাব দে কত হইছে, তোর 2500 তো হয় না, এখন 2500 হয় না, এত দিন আছে 2480 টাকা। আমি আপনার সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ। আরে এতই মাল আমি ওজন দেখেন, এতই মাল আমি ওজন একটু কম দামে দিচ্ছি, আমি বেড়াতে 780 টাকা দিয়ে দিই দেখছিলাম, আমি একদম হস্ত পেয়েছিলাম 780 টাকা কেজি, 780 টাকা কেজি মাত্র, মাশাআল্লাহ। না না 680 680 680 বলেছি 680 680 দর্শক, এই মুহূর্তে আছি আমি কারণ বাজার ইলিশ মাছের আড়তের সামনে। দর্শক, এখানে খুচরা ইলিশ বিক্রি হয়, আপনারা দেখতে পারতেছেন। আপনারা যারা সস্তা ইলিশ মাছ নিতে চান তারা ঢাকায় কারণ বাজার আসতে আসসালামাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন কারণ বাজার? আচ্ছা, এখানে থাকেন আপনারা, এখানে বাসা? তো কয় কেজি ইলিশ মাছ নিলেন? 6 কেজি। টোটাল কত টাকা হয়েছে দাম? হয়েছে 2400 টাকা দাম হয়েছে। কি মনে হয় ইলিশের দাম কি এবার কম আছে না বাড়তি? একটু কম হওয়া উচিত সিজন হিসাবে, একটু কম হওয়া উচিত ছিল সিজন হিসাবে। আচ্ছা, ঈদের আগে তো এটা আরো অনেক দাম দিয়ে কিনছে, এটা তো সময় থাকে, এখন যে সিজন হিসাবে আরো দাম কম, এখন দাম হওয়া উচিত 500-500 মধ্যে কেজি হলে মানে সবাই খাইতে পারতো, গরিব বড় লোক সব শ্রেণীর মানুষ খাইতে পারতো। আচ্ছা আচ্ছা, বাজার হিসাবে কমে, বাজার হিসাবে কমে। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতেছি অন্য 200-300 দোকান আছে, আরো বেশিও আছে, তো সেই হিসাবে কি একটু কম আছে না? অন্যান্য মহল্লাতে কারণ বাজার তো মাছের দাম কম হবে, এটাতে স্বাভাবিক, নালে তো দুঃখে আছে কাদাপানির ভিতর। আচ্ছা আচ্ছা, মোটামুটি জায়গায় কম আছে, যারা ইলিশ মাছ খাইতে চায় তারা কি জায়গা আসতে পারে? আচ্ছা ধন্যবাদ, অন্য জায়গা থেকে দেখুন। আজকে বলছি আমরা তো এখন দেখতেছি এখানে 200-300 ইলিশ ব্যবসায়ীরা খুচরা ইলিশ বিক্রি করতেছে, এখন টানা কতদিন বিক্রি করতে পারবে? একবারে 2-2.5 মাস 2-2.5 মাস 3 মাস। আচ্ছা, আজকে কোথাকার ইলিশ নিয়ে বসলেন? একবারে বরিশালের খুব ভালো মাছ, পদ্মারও আছে বরিশালের মাছ, পদ্মার বরিশালের মিলানো আছে। এগুলোর ওয়েট হবে কেমন? এগুলোর ওয়েট হইছে আমাদের 600 গ্রাম ওজন। 600 গ্রাম ওজনের ইলিশ আজকের বাজারে কত লাশ বিক্রি করছেন? 680 টাকা। 600 গ্রাম ওজনের ইলিশ 680 টাকা বিক্রি করতেছে, আর কি কমে বিক্রি করেন? না না, এই 700 বেচছি, 680 দিয়ে ব্যস্ত আছি এখন, আর একটু বেশিও বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, তো কাকা আমাকে একটু বলেন, এই যে ইলিশ মাছ বিক্রি করতেছেন, আমরা বাজারে দেখতেছি অনেক ইলিশ, ইলিশের আমদানিও মোটামুটি ভালো আছে, তো সেই হিসাবে আপনার কাছে কি মনে হয় দাম কি একটু বেশি আছে না ঠিক আছে? একটু কম আছে ইনশাল্লাহ, আগে তো একটু কম আছে, এই কমে চলে না আরো কমলে ভালো হয়? আরো কমলে ভালো হয়। আপনারা কি কমলে খুশি না বাড়লে খুশি? কমলে খুশি, সবাই খাইতে পারবে, সবাই আসতে পারবে, নিতে পারবে, কিনতে পারবে, সেই জন্য কমলে ভালো। এখন কি টানা 3 মাসে সিরিয়ালে ব্যবসা করবেন আপনি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহজালাল। মোহাম্মদ শাহজালাল? মোহাম্মদ শাহজালাল। মোহাম্মদ শাহজালাল, দর্শক আমাদের এই কাকার নাম মোহাম্মদ শাহজালাল, আপনারা যদি ওনার কাছে আসতে চান তাহলে কারণ বাজার আসলে ওনাকে আপনারা পেয়ে যাবেন। এই সিরিয়ালে উনি ইলিশ মাছ বিক্রি করে থাকে, আপনারা দেখেন ওনার ইলিশ মাছগুলা, উনি সব সময় ছোট ইলিশও বিক্রি করে, বড় ইলিশও বিক্রি করে, এক এক সময় এক এক ইলিশ রাখেন। এটা কেজি একদম 1200 টাকা, এটা তো মানে 1.5 কেজি ওজন হবে, 1.5 কেজি ওজন ইলিশ, এটা বরিশালেরই? না হ্যাঁ বরিশালের। আচ্ছা একটু সত্য কথা বলেন, আসলে বাজারে কোথাকার ইলিশ পাওয়া যাবে? বরিশাল আছে, নামার মাছও আছে, বরিশাল আছে, পদ্মারও আছে, দিন দিনে বরিশালের, এটা বরিশালের। আচ্ছা আচ্ছা রাখেন,
তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ।